আমি আজ জটিল রাশির পাঁচটি অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কগুলো একজন ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রথম যে অঙ্কটা দেখো এখানে বলা হচ্ছে ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই পাওয়ার এম বাই থ্রি হলে এর মান কত অর্থাৎ এম এর সর্বনিম্ন মান কত এখন প্রশ্ন হচ্ছে যে ওয়ান প্লাস আই আমরা জানি ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই এর মান হচ্ছে আয় একটা অপারেটর কার্যকর অপারেটর এটা ওয়ান মাইনাস আই বাই ওয়ান প্লাস আই এর মান হচ্ছে মাইনাস আই তো এটা সে আয় অর্থাৎ একটা অপারেটর সেটা আমরা কীভাবে বুঝবো আয়ের মান আমরা জানি কি মাইনাস রুট মাইনাস ওয়ানকে রুট করলে যেটা মান হয় সেটা হলো আয়ের মানে একটা জটিল রাশি তো আয় একটা জটিল রাশি এর পাওয়ার যদি এম হতো তাহলে এমের মান কত হতো আবার এম বাই থ্রির মান হলে তার মান কত অর্থাৎ এমের মান কত এই ক্ষেত্রে আমাকে এর মান বের করতে হবে তো এখন আমরা প্রমাণ করব এটা যে আই এটা আগে আমরা প্রমাণ করি তারপর এগুলো বিশেষ করে প্রমাণ করার দরকার নেই শুধু মানগুলো বসালি আমরা এর মান পেয়ে যাব তো এই প্রমাণটা দেখো কিভাবে করতে হচ্ছে এই প্রমাণটা এটা যে আই সেই প্রমাণটা আমরা এখন দেখব ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই তো ওয়ান মাইনাস আই এর এটাকে একটা বাস্তব সংখ্যায় নিয়ে আসতে হয় এই আয়টাকে ভ্যানিশ করার জন্য আমরা কি করছি সেটা দেখো অবশ্যই বিপরীত সংখ্যা দিয়ে গুণ করতে হবে ওয়ান প্লাস আই ওয়ান প্লাস আই তো এটা এটা ওয়ান প্লাস আই একই দিয়ে গুণ করলে অর্থাৎ এর কোনো পরিবর্তন হয় না মানের পরিবর্তন কখনো হয় না যদি একই দিয়ে গুণ করা যায় এখন দেখো তো এটা কি হচ্ছে এটা গুণ করলে আমরা ওয়ান প্লাস ওয়ান মাইনাস আই পাচ্ছি এই স্কার মাইনাস বিস্কার সূত্র আর এটা হোলিস্কার দেখো ওয়ান প্লাস আই হোলিস্কার হয় তো এটার মান আমরা সকলেই জানি এটার মান কত টু আই তোমরা হোলিস্কার করে ভেঙে দাও দেখ টু আই পাবা আর এটা হচ্ছে টু কারণ আই মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এই ওয়ান গুণ যোগ করলে এটা প্লাস ওয়ান হয়ে গেল তাহলে প্লাস টু হল টু টু কেটে গেলি এটা আসছে হচ্ছে এটা কী আসছে দেখো একটা আয় আসছে তো আমি আগেই বলেছি যে এটার মান হচ্ছে আয় এটা এই বিষয়টা আমাদের হয় মনে রাখতে হবে নাই মুখস্থ রাখতে হবে এটার মান উপরে প্লাস থাকলে এটা পুরোটা আয় হয়ে যায় আর নিচে উপরে প্লাস থাকলে মাইনাস থাকলে সেটা হয় মাইনাস তো এখন আমরা বলতে পারি এটা হচ্ছে আয় তো আয়ের পাওয়ার কত আমি এখানে অঙ্কটা করি আয়ের পর হচ্ছে এম বাই থ্রি সমান ওয়ান এই ওয়ানটা তখনই হবে আয়ের ভিত্তিতে এটা আয়ের ভিত্তিতে এর মান হচ্ছে আয় পাওয়ার ফোর দেখো মানে ওয়ান হলে এর পাওয়ারটা সর্বনিম্ন হয় এন সেই এন এর মান হচ্ছে ফোর তাহলে আমরা এম বাই থ্রি সমান পাচ্ছি ফোর তাহলে এম বাই থ্রি সমান যদি ফোর পাই তাহলে এমের মান কত হচ্ছে তাহলে এর মান হচ্ছে টুয়েলভ দেখো এই এমের এই ক্ষেত্রে এর মান হচ্ছে টুয়েলভ কারণ টুয়েলভকে যদি আমরা থ্রি ভাগ করি ফোর হয় তাহলে এই আয়ের মান সর্বনিম্ন মান হচ্ছে ফোর ঠিক এটাই দেখো এটা কি এটার মান আমরা আগে বলেছি যে এটার মান মাইনাস আই মাইনাস আই পাওয়ার এন আর এখানে যদি আমরা ওয়ান করি মানে আই কে যদি ফোর দিই তাহলে মাইনাস আইয়ের পাওয়ার ফোর হলে সেটা ওয়ান হয় এই ওয়ানটাকে আমরা মাইনাস আই পাওয়ার ফোর দিলাম তাহলে এন এ মান কী হচ্ছে উভয় পক্ষে মাইনাস আই মাইনাস আই ক্যান কনসিডার করলে এন এর মান হচ্ছে ফোর তো বিষয়টা বুঝছো যে এন এর মান এখানে ফোর হচ্ছে এখন আমরা এই অঙ্কটা দেখি দেখো ওয়ান প্লাস ওমেগ স্কোয়ার বাই ওয়ান মাইনাস উমেগা এই মানটা দেখো ওয়ান প্লাস উমেগস্কোয়ারের মান আমরা কত জানি মাইনাস উমেগা জানি মাইনাস উমেগা আর ওয়ান প্লাস উমেগার মান মাইনাস উমেগস্কোয়ার জানি দেখো মাইনাস উমেগস্কোয়ার পাওয়ার কত এম বাই থ্রি উমেগার সর্বোচ্চ সর্বনিম্ন মান উমেগা পাওয়ারের সর্বনিম্ন মান আমরা জানি থ্রি এটা মনে রাখতে হবে ওয়ান যদি দেখো ওয়ান যদি হয় তাহলে ওমেগা সর্বনিম্ন মান থ্রি হলে সেটা ওয়ান হয় এখন আমরা এই মাইনাস মাইনাস কেটে দিলাম এটা কেটে দিলাম তাহলে ওয়ান বাই উমেগা থাকে এর মান কিন্তু ওয়ান দেওয়া আছে নিশ্চয়ই দেখছো এটা যে ওয়ান তো আমরা ওয়ান বসলাম আর এখানে এম বাই থ্রি সমান সমান ওয়ান এখন এই যে ওয়ানের মান কিন্তু ওমেগা কিউ ওমেগা কিউ দেখো উমেগা কিউ বাই উমেগা এম বাই থ্রি সমান ওয়ান তো এখন কথা হচ্ছে এটার মান দেখো এই উমেগা উমেগের সাথে কাটাকাটি করলে উমেগ স্কোয়ার হয় ওমেগা টু এম তো এর মান কত এম বাই থ্রি দেখো কাটাকাটি থ্রি তো থাকছি এটা ওয়ান তো এখন দেখো এই উমেগার মান যদি আমি মানে ওয়ানের মান যদি আমি ওমেগা কিউ বসাই তাহলে সেটা সর্বনিম্ন মান হয় অর্থাৎ ওমেগার পাওয়ার যদি সবচেয়ে ছোট সংখ্যা থ্রি হয় তবেই সেটা ওয়ান হয় সিক্স হলে ওয়ান হয় নাইন হলে ওয়ান হয় উমেগার পাওয়ার সিক্স থ্রি থ্রি সিক্স নাইন তো থ্রি হচ্ছে সবচেয়ে ছোটো মান তাহলে এখন দেখো এইটা এইটা সমান যদি হয় অর্থাৎ টু এম বাই থ্রি সমান যদি থ্রি হয় তাহলে এমের মান কত হচ্ছে এমের মান হচ্ছে দেখো কত হচ্ছে নাইন বাই টু তো বুঝতে পারছো এই ধারার গণিতগুলো আস এই ধারার গণিতগুলো আসার সম্ভাবনা আছে তবশই তোমাকে এই ধারার গণিতগুলো শিখতে হবে আবার এটা দেখো চার নম্বরটা দেখো চার নম্বরটা অঙ্ক এই অঙ্কটা আমরা সব সময় উপরের মানটাকে যদি টু মেগা স্কোয়ার আর নিচের মান টু উমেগা লিখতে পারি এর সাথে একটা উমেগ স্কোয়ার যোগগুলি জিরো হয়ে যায় সেই জন্যে মাইনাস থাকলে সবসময় একটা বেশি করে লিখতে হয় পার্শ্ববর্তী এটা শূন্য হয়ে গেল অর্থাৎ ওয়ান প্লাস উমেগ তাহলে মাইনাস টু মেগা হয় ওয়ান প্লাস ওমেগা প্লাস উমেগ স্কোয়ার মান জিরো হয় তাহলে আমরা এটা লিখতে পারি এটার মান এখন দেখো ওয়ান তো এটা কি ওমেগার মান সবসময় পাওয়ার থ্রি হয় তো এটা তো বুঝতেই পারছ দুই দুই কেটে গেল তাহলে এন এর মান কত হতে পারে এটা কাটা গেলি উমেগা এন সমান সমান উমেগা থ্রি তো এই ক্ষেত্রে ওমেগার মান থ্রি দেখো ওমেগার মান থ্রি এখন তোমরা এইভাবে এটাও করে ফেলতে পারো এটা কি হবে এটা শুধু একটা উমেগস্কার হবে কারণ একটা উমেগস্কার বের করলি ওয়ান প্লাস ওমেগা প্লাস উমেগস্কার প্লাস টু মেগস্কার তাহলে এখানে টু মেগা স্কার থাকে এখানে নিচু টু মেগা থাকে এম বাই থ্রি উমেগা পাওয়ার কিউ তো দেখো এটা টু কিন্তু দেখো একটা বাদ দিতে হবে অর্থাৎ টু উমেগা ওয়ান প্লাস ওমেগা প্লাস সমান জিরো শুধু টু উমেগা থাকে তো টু টু কাটে গেলে এটা উমেগা সমান এম বাই থ্রি সমান উমেগা কিউ অর্থাৎ ওমেগা ওমেগা বাদ দিলে আমাদের পাওয়া যাচ্ছে এম সমান তিন থেকে নয় এই ক্ষেত্রে এম এর মান হচ্ছে নাইন তো বুঝতে পারছি এই ধারার গণিতগুলো খুবই সহজ করে তোমাকে করতে হবে আবার কিছু অঙ্ক আমি দেখো নিয়ে এসেছি যে এই অঙ্কগুলো লক্ষ্য করো এগুলো কিন্তু বর্গমূল এই সূত্রটা ব্যবহার করে এখানকার প্রত্যেকটা অঙ্ক আমরা বের করতে পারি দেখো সূত্রটা কি ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু পি প্লাস এন ই হচ্ছে পজিটিভ এ না হচ্ছে নেগেটিভ এখান থেকে পজিটিভ নেগেটিভ মান বের করে এখানে বসালি আমরা পাঁচ সেকেন্ডে প্রত্যেকটা অঙ্ক সমাধান করব দেখো অঙ্কগুলো এগুলো একটু অপরিচিত অঙ্ক এটাও অপরচিত অঙ্ক কারণ আমরা জানি ভর্তি পরীক্ষা সবসময় অপরিচিত অঙ্ক বেশি আসে এটা কিন্তু রোয়েট অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটিতে মানে ইঞ্জিয়া ইউনিভার্সিটিতে এই অঙ্কটা একবার এসছে এইসব অঙ্কগুলো আসছে আমরা এই নয়টা অঙ্ক সবই কিন্তু বর্গমূল এই বর্গমূলগুলো আমাকে আমরা আগামী দিন কোনো একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আমরা নতুন অঙ্ক নিয়ে হাজির হবো তোমাদের সামনে